আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, সিস্টেম অ্যানালাইসিস এন্ড ডিজাইনের বাংলা টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা দেখব সিস্টেম মডেলস। তো এর আগে একটু আপনাদেরকে আমি কিছু চিত্র দেখাতে চাই। সিস্টেম মডেলগুলো সাধারণত এরকম, যেমন এখানে দ্য কনটেক্সট অফ অ্যান এটিএম সিস্টেম। কনটেক্সট বলতে প্রসঙ্গ, এটা জাস্ট ওভারভিউ, উপর থেকে দেখলে যা দেখা যায়, সিস্টেমের ভিতরে না, মানে একটা বিল্ডিংয়ের উপর থেকে আপনাকে দেখাচ্ছি। আপনি দেখলেন সেটা হলো একটা কনটেক্সট অফ এটিএম সিস্টেম, যদি এটিএম আমি বুথ দেখাই, যে এটিএমের বুথের মধ্যে এরকমভাবে কাজগুলো করছে, তো এটা ভিতরে গিয়ে না। তো একটা উদাহরণ দিলাম, তো আবার সিস্টেম এই যেভাবে করে দেখানো যায়, সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং ক্লাস নোটস। আচ্ছা যাই হোক, এখানে এই যে এইভাবে করে সিস্টেম দেখেন, অ্যারো দিয়ে দেখানো হচ্ছে, আবার এভাবে করে এভাবে করে, এগুলো সব সিস্টেমকে শো করানো হচ্ছে। তো ইউনিভার্সাল সিস্টেম, ইউনিভার্সাল সিস্টেম মডেল এটা আসলে ইনপুট নেবে, প্রসেস করবে, আউটপুট নেবে এবং ফিডব্যাক দিবে, এইটা। তো বিভিন্ন ধরনের সিস্টেম মডেল রয়েছে, আমরা সেগুলো আজকে দেখবো। একটা হলো স্কিম্যাটিক মডেল। এই স্কিম্যাটিক মডেল ইজ এ টু ডি চার্ট দ্যাট শোয়েজ সিস্টেম এলিমেন্টস অ্যান্ড দেয়ার লিঙ্কেজ। একটা স্কিম্যাটিক মডেল একটা টু ডি চার্ট যেটা দেখায় যে সিস্টেম এলিমেন্টস এবং দেয়ার লিঙ্কেজ, তাদের মধ্যে সম্পর্ক দেখায়। ডিফারেন্ট অ্যারোস আর ইউজ টু শো ইনফরমেশন ফ্লো, ম্যাটেরিয়াল ফ্লো অ্যান্ড ইনফরমেশন ফিডব্যাক। বিভিন্ন ধরনের অ্যারো এখানে ব্যবহার হয় টু শো ইনফরমেশন ফ্লো, ম্যাটেরিয়াল ফ্লো অ্যান্ড ইনফরমেশন ফিডব্যাক। ফ্লো সিস্টেম মডেলস, ফ্লো সিস্টেম মডেলগুলো কোনগুলো? এ ফ্লো সিস্টেম মডেল শোজ দ্য অর্ডারলি ফ্লো অফ দ্য ম্যাটেরিয়াল, এনার্জি অ্যান্ড ইনফরমেশন। এটা ফ্লোটা কীভাবে হচ্ছে সেইটা এখানে মডেল, সেই মডেলটা ফ্লোগুলো যেটা দেখাবে সেটাই হলো ফ্লো সিস্টেম মডেল। প্রোগ্রাম ইভ্যালুয়েশন অ্যান্ড রিভিউ টেকনিক PERT ফর এক্সাম্পল ইজ ইউজ টু অ্যাবস্ট্রাক্ট এ রিয়েল ওয়ার্ল্ড সিস্টেম ইন টু মডেল। তো মডেল ফ্লো বলতে আমরা দেখাবো যে ডাটা ফ্লো বা কীভাবে কাজটা করছে, এর ফ্লো যখন আমরা দেখাবো এটাকে বলবো ফ্লো সিস্টেম মডেল। এবার স্ট্যাটিক সিস্টেম মডেল, এখানে জাস্ট স্ট্যাটিক থাকবে ডাটাগুলো, এখানে কি ভ্যালুর মতো, দে রিপ্রেজেন্ট ওয়ান পেয়ার অফ রিলেশনশিপ সাচ অ্যাজ অ্যাক্টিভিটি টাইম। এটা যেমন একটা পেয়ার, এটা স্ট্যাটিক সিস্টেম মডেল বলবো, যেটা চেঞ্জ হচ্ছে না। কস্ট অ্যান্ড কোয়ান্টিটি, এর দুটোর মধ্যেই একটা আমরা মডেল দেখাচ্ছি, সেটা কস্ট অ্যান্ড কোয়ান্টিটি। দ্য গান চার্ট ফর এক্সাম্পল গিভস স্ট্যাটিক পিকচার অফ অ্যান অ্যাক্টিভিটি টাইম রিলেশনশিপ। সফটওয়্যার ইঞ্জিনিয়ারিংয়ের গান চার্ট খুবই গুরুত্বপূর্ণ, তো এটা একটা স্ট্যাটিক সিস্টেম মডেল। ডাইনামিক সিস্টেম মডেল কোনটা? বিজনেসেস অর্গানাইজেশনস আর ডাইনামিক সিস্টেম মডেল, বিজনেস অর্গানাইজেশন, কারণ এখানে ইনপুট আউটপুট প্রতিনিয়ত চেঞ্জ হতে থাকে। ডাইনামিক মডেল অ্যাপ্রক্সিমেটস দ্য টাইপ অফ অর্গানাইজেশন অর অ্যাপ্লিকেশন দ্যাট অ্যানালাইজ ডিলস উইথ ইট। শোয়েজ অ্যান অনগোয়িং কনস্ট্যান্টলি চেঞ্জিং স্ট্যাটাস অফ দ্য সিস্টেম। ইট কনসিস্ট অফ ইনপুটস দ্যাট ইন্টার দ্য সিস্টেম, দ্য প্রসেসর থ্রো হুইচ ট্রান্সফরমেশন টেক্স প্লেস, দ্য প্রোগ্রাম রিকোয়ার্ড ফর প্রসেসিং, দ্য আউটপুট দ্যাট রেজাল্ট ফর প্রসেসিং। তো এইগুলো ডাইনামিক সিস্টেমের মডেলের অন্তর্ভুক্ত, যেগুলো প্রতিনিয়ত চেঞ্জ হয়। আমরা জানি ইনপুট আউটপুট এবং এই প্রসেসগুলো ইনপুটের ভেতরে চেঞ্জ হয়। তো আজকে আমরা সিস্টেম মডেল সম্বন্ধে দেখলাম, তো পরবর্তী দিনে আমরা নতুন কিছু নিয়ে আলোচনা করবো। সে বন্ধু বিদায়, আসসালামু আলাইকুম।